হ্যালো স্টুডেন্ট, তো আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের অ্যালডিহাইডস এবং কিটোন এই চ্যাপ্টার, যেখানে আমরা অ্যালডিহাইড এবং কিটোন মানে কার্বনিল গ্রুপের বিভিন্ন জারণ বিক্রিয়া সম্পর্কে পড়ছিলাম। ঠিক আছে, তো সেখানে আমরা আগের দিন পড়েছিলাম বিভিন্ন ফেলিং টেস্ট যেগুলো ছিল বা আমাদের আরও যে বিভিন্ন টেস্ট ছিল, ঠিক আছে, সেগুলো পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল ফেলিং টেস্ট, আর একটা ছিল টলেন্স রিয়েজেন্টের যে টেস্ট। আজকে আমরা যেটা পড়বো সেটাও আজকে হচ্ছে কিটোনের জারণ, ঠিক আছে, এবং সেটা কিভাবে হবে সেটা হচ্ছে সোডিয়াম হাইপোহ্যালাইডের ভিত্তিতে অ্যালডিহাইড আর কিটোনের জারণ পড়বো। ঠিক আছে, কি পড়বো আজকে আমরা? অ্যালডিহাইড এবং কিটোনের জারণ। কার সাহায্যে? না, সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা। ঠিক আছে, সোডিয়াম হাইপো হ্যালাইড। সোডিয়াম হাইপো হ্যালাইড দ্বারা অ্যালডিহাইড এবং কিটোনের জারণ, এবং এটার কিন্তু একটা নাম আছে। ঠিক আছে, সোডিয়াম হাইপো হ্যালাইড মানে কি? NaOX, এক্সটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। ঠিক আছে, এবার দেখো, এই সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা যে অ্যালডিহাইড এবং কিটোনের জারণ ঘটাবো এবং যে বিক্রিয়াটা সেখানে ঘটবে সেটা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা তোমরা এর আগের চ্যাপ্টারে অলরেডি পড়েছো, সেটা হচ্ছে হ্যালোফর্ম। নিশ্চয়ই সবার মনে আছে হ্যালোফর্ম বিক্রিয়া, ঠিক আছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেখানে একটা CH3 উৎপন্ন হয়, এবং এই CH3-এর মধ্যে যেটা আমাদের আয়োডোফর্ম থাকে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, CHI3। ঠিক আছে, এটা একটা ইয়েলো প্রেসিপিটেট পড়ে, এবং যেটা থেকে আমরা আয়োডোফর্মটাকে চিহ্নিত করতে পারি। এবার এখানে যদি Cl3 হয় তাহলে সেটা ক্লোরোফর্ম, যদি Br3 হয় তাহলে সেটা ব্রোমোফর্ম। ঠিক আছে, এটা CHI3, এই জন্য এটাকে বলা হয় আয়োডোফর্ম। ঠিক আছে, আয়োডো ফর্ম। ঠিক আছে, এবার দেখো, এর মধ্যে যে ক্লোরোফর্ম আছে, ব্রোমোফর্ম আছে, এগুলো তো কালারলেস, শুধুমাত্র যে আয়োডোফর্মটা আছে সেটাই একমাত্র ইয়েলো কালারের হয় বা পেল ইয়েলো টাইপের, এই জন্য কিন্তু এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা দেখে আমরা চিনতে পারি, ঠিক আছে, এর কালার দেখে। এবং এর একটা স্মেলও আছে, অ্যান্টিসেপটিক স্মেল। এবার এর সম্পর্কে তোমরা সব কিছু পড়ছো, আমি জাস্ট একটু রিয়াকশানটা একবার বলবো যে কীভাবে রিয়াকশানটা হয়। ঠিক আছে, এখানে দেখো হ্যালোফর্ম রিয়াকশানে কী কী লাগে, তোমরা জানো কোনো একটা অ্যালডিহাইড বা কোনো একটা কিটোন নেব। ঠিক আছে, কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন আমি সেটা নর্মাল লিখে দিচ্ছি, কার্বনিল গ্রুপ, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। এর সাথে আমরা কী নিই? আমরা নিই 3 মোল X2 আর 4 মোল NaOH, তাই তো? এখান থেকে কী উৎপন্ন হবে? CH X3। ঠিক আছে, CH X3। এবার একটা জিনিস, এখানে কিন্তু হ্যালোফর্ম রিয়াকশানটা ক্ষেত্রে যে কোনো কার্বনিল গ্রুপ কিন্তু দেবে না, এদের মধ্যে যেখানে আলফা মিথাইল গ্রুপ কিন্তু থাকতে হবে, মানে CO CH3, এই গ্রুপটা কিন্তু অবশ্যই থাকতে হবে, বিশেষ করে এই গ্রুপটা, কারণ এই গ্রুপটাই কিন্তু আমাদেরকে হ্যালোফর্ম রিয়াকশান। দেখো তোমরা এটা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন ওই চ্যাপ্টারতে কিন্তু এই হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে ডিটেলসে পড়েছো, সেই জন্য কিন্তু আমি ডিটেলসে আর যাচ্ছি না। ঠিক আছে, জাস্ট আমি রিয়াকশানটা কীভাবে হয় সেটাই কিন্তু দেখালাম, ঠিক আছে, এবং এর মধ্যে আয়োডোফর্ম রিয়াকশানটা ইম্পর্টেন্ট এটাও একটু বলে দিলাম। আর এখানে এই যে CH3 উৎপন্ন হলো, তার সাথে আমাদের কী উৎপন্ন হবে? সোডিয়াম হ্যালাইড আর জল। আর যদি আমরা এখানে কিটোন নিই তাহলে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে, যদি আমরা অ্যাসিড অ্যালডিহাইড নিই তাহলে কিন্তু আমাদের সোডিয়াম ফর্মেট উৎপন্ন হবে। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইছি এটা যদি তোমার অ্যালডিহাইড হয় তাহলে এর যে ফর্মেট আছে, মানে ফর্মিক অ্যাসিডের যে সোডিয়াম সল্ট, যদি ওখানে NaOH নিয়েছি সেই জন্য এখানে মানে ফর্মিক অ্যাসিড আর সোডিয়াম সল্ট উৎপন্ন হবে। ঠিক আছে, HC ডবল বন্ড OONA। ঠিক আছে, HC ডবল বন্ড OOH হলে ফর্মিক অ্যাসিড হলো, তার সাথে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ফর্মেট, ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সাথে কী উৎপন্ন হবে? সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, ঠিক আছে, এবং তার সাথে জল উৎপন্ন হবে।
ঠিক আছে, এটা 3 অনু নিতে হবে, এটা 4 অনু নিতে হবে, এটাও একটু মনে রাখবে। তাহলে যদি আমরা রিয়াকশনটা ব্যালেন্স করি তাহলে এখানে হবে 3 আর এখানেও হবে 3, ঠিক আছে। এবার এটাই এই রিয়াকশনটা যদি কিটোন হতো তাহলে এটা কি হতো তখন দেখো, তাহলে যদি আমি এটা সিএইচ থ্রি করে দিতাম তাহলে এখানে অ্যাসিটিক অ্যাসিডের সল্ট হতো, এটা সিএইচ থ্রি হতো, ঠিক আছে। সিএইচ থ্রি সিওএনএ মানে সোডিয়াম অ্যাসিটেট, সিএইচ এক্স থ্রি 3 অনু 1 3 অনু জল, জাস্ট এইটুকু ডিফারেন্স, বুঝে গেল। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেবে, না যাদের আলফা মিথাইল গ্রুপ থাকবে, এই গ্রুপটা যাদের থাকবে আলফা মিথাইল গ্রুপ। দেখো এই যে কার্বনিল গ্রুপটা আছে, যে কোনো গ্রুপের পরে কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এবং সেখানে বলেছে যে আলফা মিথাইল, ঠিক আছে। তো আলফা মিথাইল গ্রুপ যদি থাকে তারাই একমাত্র হ্যালোফর্ম রিয়াকশন দেবে। এবং তোমরা আরও এটা জানো যে সমস্ত অ্যালডিহাইড দেবে না, যেমন ফর্মালডিহাইড যদি আমরা নিই সেখানে তো কোনো আলফা মিথাইল গ্রুপ নেই ফর্মালডিহাইডের ক্ষেত্রে, তাহলে তারা নিশ্চয়ই দেবে না, ঠিক আছে। বা যদি আমরা সেখানে সমস্ত কিটোন যেমন বেঞ্জোফেনন এরাও কিন্তু দেবে না, ঠিক আছে। মানে আলফা মিথাইল গ্রুপ থাকতে হবে কিন্তু তারা কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশনটা দেবে। এবার দেখো আরও কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলো তোমরা ডিটেলসে পড়েছো ওখানে, এখানে অত আলোচনা করছি না। এবার আমরা আসি মেন রিঅ্যাকশনে, যেটা বলছিলাম সোডিয়াম হাইপোহ্যালাইড। সোডিয়াম হাইপোহ্যালাইড যেটা আমরা NaOH বলছি, এটা এই ফর্মেও থাকতে পারে, আবার এটাকে থাকতে পারে NaX, ঠিক আছে, সরি NaOH প্লাস X2, ঠিক আছে, NaOH আর X2 এই ফর্মেও কিন্তু ওরা থাকতে পারে, কারণ এটা দুটো এই দুটো মিলে রিয়াকশান করে কিন্তু NaOHটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো যে কোনো একটা ফর্মে থাকতে পারে, তাহলে আমরা দেখবো যে সোডিয়াম হাইপোহ্যালাইডটা তখন কিন্তু আমাদের হ্যালোফর্ম রিয়াকশান হবে। সাপোজ একটা রিয়াকশান লিখছি দেখো, যেখানে আলফা মিথাইল গ্রুপ আছে HCOOCH3, তাই তো। তাহলে এখানে আমাদের আলফা মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে আমাদেরকে NaO এক্সটা আমি এখানে আইওডি নিচ্ছি, ঠিক আছে। তো এরকমভাবে থাকতে পারে, কিংবা থাকতে পারে I2 প্লাস NaOH, এরকম ফর্মেও থাকতে পারে, কি বললাম বোঝা গেল। তখন তারা আমাদের কি উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে আয়োডো ফর্মে, যেহেতু ওখানে আয়োডিন নিয়েছি তাহলে CH I3, ঠিক আছে। এটা কালার কী হবে, হলুদ, ঠিক আছে। আর কি উৎপন্ন হবে, যেহেতু এটা অ্যাসিডাল দিয়ে দিচ্ছি তাহলে এই যে ফর্মিক অ্যাসিডের একটা সল্ট হবে সোডিয়াম সল্ট HCOONA, ঠিক আছে, সোডিয়াম ফর্মেট যেটাকে আমরা বলি। এবার যদি আমরা এখানে অ্যাসিটোন নিই তাহলে এখানে যদি ক্লোরিন নিই তাহলে ক্লোরোফর্ম হবে আর সোডিয়াম অ্যাসিটেট হবে, ঠিক আছে। এটা হলো সোডিয়াম হাইপোহ্যালাইড, এটা এই পর্যন্ত থাকছে হ্যালোফর্ম রিয়াকশানটা। এবার আমরা পড়বো বিভিন্ন আলফা হাইড্রোজেন, ঠিক আছে, মানে যে অ্যালডিহাইড বা কিটোনে যে আলফা হাইড্রোজেন থাকে তার জন্য যে বিভিন্ন রিয়াকশান সেগুলো একবার দেখবো। দেখো এবার সবাই হেডিং দাও, রিয়াকশান উইথ অ্যালকালি, ক্ষারের সঙ্গে বিক্রিয়া। দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া কেন করবে কার্বনিল কম্পাউন্ডগুলো, নিশ্চয়ই কার্বনিল কম্পাউন্ডে যদি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন থাকে বা আলফা হাইড্রোজেন যেটা কিনা অ্যাসিডিক, তার জন্য কিন্তু কার্বনিল কম্পাউন্ডগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। এবার দেখো কিভাবে কার্বনিল কম্পাউন্ডে অ্যাসিডিক হাইড্রোজেন উৎপন্ন হয়, ঠিক আছে, বা কেন সে প্রোটনটা লুজ করতে চায়, দেখো। এবং সেই অ্যাসিডিক হাইড্রোজেন বা আলফা হাইড্রোজেন থাকার জন্যই কিন্তু এইরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, কখনো সেটা ক্ষারটা হতে পারে স্ট্রং অ্যালকালি, কখনো ডাইলুট অ্যালকিলি, ঠিক আছে। তো কখন কোন রিয়াকশানটা হবে, কখন ডাইলুটের সাথে রিয়াকশান করবে, কখন স্ট্রং অ্যালকালির সাথে রিয়াকশান করবে, এবং সেই রিয়াকশানগুলো কী, তাদের নাম, সেই সমস্ত সম্পর্কে আজকে আমরা কিন্তু জানবো। এক নম্বর আমরা দেখব সবার আগে যে কীভাবে কার্বনিল কম্পাউন্ডে আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়। দেখো এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, তাই তো। কেন আলফা হাইড্রোজেন, এটা হচ্ছে মেন গ্রুপ কার্বনিলের, এবং এর পরের কার্বনটা কি আলফা কার্বন। এবার এই কার্বনের চারটে বন্ড, তো এইগুলো বন্ড হতে পারে হাইড্রোজেন বা অন্য কোনো গ্রুপ, কিন্তু মিনিমাম একটা তো হাইড্রোজেন থাকতে হবে যেটা কিনা আলফা হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, তাহলে সেটা অ্যাসিডিক হাইড্রোজেন হবে। কীভাবে হচ্ছে দেখো, এখানে যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এই যে কার্বনিল কম্পাউন্ড আছে, এই CO বন্ডটা একটা
স্ট্রং ইলেকট্রন উইড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে এখানে, ঠিক আছে? মানে এখানে কার্বনের যে অক্সিজেনটা আছে এটা তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তো এখানে ডেল প্লাস এই ইলেকট্রনটা এখানে টেনে নেবে, যার ফলে কী হবে, এটা এখান থেকে টানবে, এটা এখান থেকে টানবে, যার ফলে কার্বন আর হাইড্রোজেনের বন্ডটা অনেকটা উইক হবে এবং এটা এইচ প্লাস হিসেবে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার যখন একটা বেস আসবে, যে কোনো নর্মাল বেস, ঠিক আছে, সেই বেসটা কী করবে, লোন পেয়ে দ্বারা এই এইচ প্লাসটাকে নেবে, নিলে কী হবে, এই যে বন্ডটা আছে এটা এই কার্বনে উঠে আসবে, এলে কী হচ্ছে দেখো, বন্ড সি ডবল বন্ড ও, বন্ড সি মাইনাস, তাই তো? এবার দেখো কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা অতটা কিন্তু স্টেবল নয়, এবার এটা কী করবে, এই বন্ডটা এখানে দিয়ে এটা ডবল বন্ড করে দেবে, এবার যার ফলে এখানে দুই একে তিন আর দুই পাঁচটা হয়ে যাচ্ছে, তাহলে এই বন্ডটা অক্সিজেনের মাথায় চলে যাবে, গিয়ে দেখো কী হচ্ছে, বন্ড সি সিঙ্গেল বন্ড ও মাইনাস ডবল বন্ড সি, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা পাচ্ছি, তাই তো? এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে আমরা একটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, যার ফলে কী হবে, এই কার্বন আয়নটা কিন্তু একটা স্টেবল কার্বন আয়ন হবে, এবং যেটা স্টেবল হওয়ার জন্য কিন্তু এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন শো করবে, কারণ এটা এইচ প্লাস হিসেবে যদি এটা ত্যাগ করে তাহলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা স্টেবিলিটি পাচ্ছে, কোথা থেকে, না রেজোনেন্স দ্বারা। এবং এটা কী জন্য হচ্ছে, হচ্ছে তার কারণ এই যে সি ডবল ও আছে এটা একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে, ইলেকট্রনটা নিজের দিকে টানে, সেই জন্য কিন্তু এটা শো করছে, এবং এই আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকার জন্য এই কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড কিটোন কোন কোন বিক্রিয়া শো করে সেগুলো এবার আমরা দেখবো। তার মধ্যে প্রথম যে রিয়াকশানটা সেটা হচ্ছে অ্যালডল রিয়াকশান বা অ্যালডল বিক্রিয়া, ঠিক আছে? সবাই হেডিং দাও অ্যালডল, তাহলে এবার কিন্তু বুঝে দিলাম এটা, ঠিক আছে? সবাই হেডিং দাও অ্যালডল, এটা একটু ফাঁকা রেখেছি তার কারণ পরে বুঝছি, ঠিক আছে? অ্যালডল মানে রিয়াকশানটা কীভাবে এসছে, নামটা কেন এসছে, দেখো প্রথমত আমি বলে রাখি কি বলেছিলাম, এখানে এরা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এবার অ্যালডলটা কখন হবে, যখন লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে মিনিমাম একটা আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে, এরকম অ্যালডিহাইড বা কিটোন নে দুটো অণু পরস্পর যুক্ত হয়ে একটা বিটা হাইড্রক্সি অ্যালডাইড, ঠিক আছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড উৎপন্ন করবে, বা যদি যতক্ষণ কিটোন হবে তখন বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করবে, ঠিক আছে? তখন আমরা সেই রিয়াকশানটাকে বলবো অ্যালডল রিয়াকশান, এবং তারপরে সেটাকে যখন আমরা জল দেবো, জল মানে হিট দেবো, হিট দিয়ে জলটা বার করে দেবো মানে কনডেনসেশন করবো, তখন সেটাকে আমরা বলবো অ্যালডল কনডেনসেশন। বিক্রিয়াটিতে কী হবে, দেখো কার্বনিল যৌগের যে দুটো অণু অংশগ্রহণ করবে মানে অ্যালডিহাইড বা কিটোন, তাদের একটার আলফা কার্বনের সঙ্গে অপরটার যে কার্বনিল কার্বন আছে সেইটা যুক্ত হয়ে কিন্তু এই সিসি বন্ডটা ফর্ম করবে, ঠিক আছে? কি বললাম, সব মাত্রা উপর দিয়ে গেল, দেখো কি বলছি, দেখো প্রথমে বললাম যে কোনো একটা লঘু ক্ষার নেবো, কি ক্ষার নেবো, লঘু ক্ষার, ঠিক আছে, লঘু ক্ষার মানে ডাইলুট অ্যালকালি, ঠিক আছে, অ্যালকালি কি কি হতে পারে, ডাইলুট এনএওএইচ নিলাম, ঠিক আছে, ডাইলুট এনএওএইচ হলো, বা এনএ টু সিও থ্রি হলো ডাইলুট, তারপর হতে পারে তোমার বেরিয়াম হাইড্রক্সাইড হলো, এগুলো কিন্তু সব লঘু, সব ডাইলুট কিন্তু, ঠিক আছে, আমি লিখলাম না, বেরিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড, যে কোনো একটা আমরা নিব, নিলে কিন্তু আমরা দুই অণু, হতে পারে সেটা তোমার দুই অণু অ্যালডিহাইড বা দুই অণু, একটা অ্যালডিহাইড একটা কিটোন, দুই অণু কিটোন, ঠিক আছে, অ্যালডিহাইড এবং কিটোন দুটোই কিন্তু এটা অংশগ্রহণ করবে, কিন্তু অবশ্যই কী থাকতে হবে, একটা মিনিমাম মিনিমাম ওয়ান আলফা হাইড্রোজেন, বেশি থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু মিনিমাম একটা আলফা হাইড্রোজেন কিন্তু থাকতেই হবে, তাহলেই কিন্তু এই অ্যালডল রিয়াকশান বা অ্যালডল বিক্রিয়াটা শো করবে, বোঝা যাচ্ছে কি? তাহলে একটা রিয়াকশান দেখা যাক যে কীভাবে হয়, কেন বা আমরা এটাকে বলছি অ্যালডল, ঠিক আছে, এটা কেন লিখলাম, তাহলে এটা মুছে দিলাম,
আমরা প্রথমে দুজনও অ্যালডিহাইড নিচ্ছি, ঠিক আছে, যাদের কিনা একটা আলফা হাইড্রোজেন আছে, দুজনও অ্যালডিহাইড। তার মধ্যে আমরা সবার প্রথমে জানি অ্যাসিড অ্যালডিহাইড, যেটাকে আমরা ইথানল বলি, ঠিক আছে, সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইচ, এটা অ্যাসিড অ্যালডিহাইড যেটাকে আমরা ইথানল বলি। এবার দেখো এর আলফা হাইড্রোজেন এটা কি আছে, না এটা হচ্ছে আলফা কার্বন, এই কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন আছে সেগুলোকে বলে আলফা হাইড্রোজেন। তাহলে এখানে তিনটে আলফা হাইড্রোজেন আছে, তাহলে আমি এখান থেকে জাস্ট একটু রিয়াকশনের সুবিধার জন্য একটা হাইড্রোজেন আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা অ্যাসিডিক প্রপার্টি শো করবে, একটু আগে দেখালাম। এই আলফা হাইড্রোজেনটা আমরা যখন কোনো একটা লঘু ক্ষার দেবো, আচ্ছা লঘু ক্ষার মানে কি, ধরো এনওএইচ নিলাম তো, যেটা ডাইলুট বলছি আমরা লঘু, তো এখানে কিছু জল প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, সেই জন্য বলছে লঘু, মানে 100% এনওএইচ না, সাথে কিছু জল থাকবে। এবার দেখো এটা কি, এটা তো অ্যাসিডিক, এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এখান থেকে যে এনওএইচ দিলাম এখান থেকে একটা বেস আসবে, এই বেসটা কি করবে, এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, করলে এটা এই বন্ডটা এখানে চলে যাবে, তাহলে কি তৈরি হলো, দেখো সিএইচ টু মাইনাস বন্ড সি ডবল বন্ড ও এইচ। এবার দেখো আমি কি বলেছিলাম, দুজনও অ্যালডিহাইড নেব, বা দুজনও কিটন, বা একটা অ্যালডিহাইড একটা কিটন, যেখানে কি না কমপক্ষে কমপক্ষে একটা আলফা হাইড্রোজেন কিন্তু থাকবে। এবার দেখো এটা কি করবে, আর কোনো যে অ্যালডিহাইড আছে সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এইচ, এই অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করবে। এবার দেখো এটা অ্যাকচুয়ালি কি, যেহেতু এটা মাইনাস আছে, তো এটা অ্যাকচুয়ালি এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার এইটা কী করবে, এটা একটা পজিটিভ সেন্টার খুঁজবে। এবার দেখো আমি কী বলেছিলাম, এই কার্বনিল কার্বনের অক্সিজেনটা মোর ইলেকট্রন নেগেটিভ হয়, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস হিসেবে থাকে, তাহলে এই মাইনাসটা কী করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে, ঠিক আছে, করে এই অক্সিজেনটাকে এখানে তুলে দেবে। দেখো তাহলে প্রোডাক্ট আমাদের কী হবে, প্রোডাক্ট যেটা আমাদের হবে সেটা হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি, এই গ্রুপটা এটা ছিল সিএইচও, ঠিক আছে, তো সিএইচও লিখলাম, সাথে কী ছিল, সিএইচ টু ছিল, তো সেই সিএইচ টুটা লিখে দিলাম। এবার এই সিএইচ টু যে কার্বনটা ছিল, এই কার্বনটা কার সাথে অ্যাটাচ ছিল, এটা কিন্তু এই কার্বনের সাথে অ্যাটাক হলো, ঠিক আছে, তাহলে এই কার্বনটা লিখলাম, সাথে একটা হাইড্রোজেন আছে, আর একটা কী আছে, আর একটা সিএইচ থ্রি আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা সিএইচ থ্রি, ঠিক আছে, এবং এই কার্বনের সাথে একটা কী আছে, ও মাইনাস আছে, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটা লঘু ক্ষার নিয়েছি, তার মানে কি এখানে জল আছে, সেই জলের থেকে কি হবে, একটা এইচ প্লাস, একটা ওএইচ মাইনাস। এবার সেই জলের থেকে যে এইচ প্লাসটা আছে, সেই এইচ প্লাসটা কিন্তু এই ও মাইনাস সাথে গিয়ে প্রোটোনেট করবে, ঠিক আছে, গিয়ে এটা ওএইচ হয়ে যাবে, তাহলে কি হবে দেখো, সিএইচও সিএইচ টু সিএইচ, এটা হয়ে যাবে ওএইচ, ঠিক আছে, এটা আমি একটু নিচে লিখছি, সিএইচ ওএইচ, আর এখানে কী হবে, সিএইচ থ্রি। এবার এখানটা দেখো এটা কী গ্রুপ, অ্যালডিহাইড, তো এই অ্যালডিহাইডের থেকে এসছে অ্যালড, এএলডি, আর এটা কী গ্রুপ, অ্যালকোহল, এখান থেকে এসছে অল, অ্যালকোহলের অল, এখান থেকে অ্যাল, তাই এই যে রিয়াকশন লিখেছিলাম, অ্যালডিহাইড আর অ্যালকোহল, অ্যাল ডল, অ্যাল এএলডিটা এসছে অ্যালডিহাইড থেকে, ওল ও এলটা এসছে অ্যালকোহল থেকে, তাই এই যে রিয়াকশানটা এটার নাম অ্যালডল, বুঝা যাচ্ছে আমি কী বলছি, এবং এইটাই হচ্ছে তোমার কিন্তু অ্যালডল, ঠিক আছে, যেটা কি না আমরা বলতে পারি এইটা কার্বনের, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এবং বিটা বলছি না একটা কী গ্রুপ আছে, হাইড্রক্সি, তাহলে এটা যেহেতু অ্যালডিহাইড আছে, তাহলে আমরা বলতে পারি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, ঠিক আছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। নর্মাল আমরা কী বলি, নর্মালি আমরা যখন মানে কোনো অ্যালডিহাইড বা কোনো কিটন কোনো গ্রুপ নিয়ে নিয়ে, তখন আমরা এটাকে বলি বিটা হাইড্রক্সি কার্বনিল, ঠিক আছে, যখন অ্যালডিহাইড তখন বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, যখন কিটন তখন বিটা হাইড্রক্সি কিটন, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অ্যালডল প্রোডাক্ট, কী প্রোডাক্ট, অ্যালডল, ঠিক আছে, এটা আমরা অ্যালডল প্রোডাক্ট পেলাম, দেখা যাচ্ছে, তাহলে অ্যালডল প্রোডাক্ট পেলাম। এবার দেখো যখন আমরা এটাকে কনডেনসেশন করবো, কনডেনসেশন মানে কি, এবার আমরা এটাকে হিট দেব, দিয়ে জল বার করে দেবো, কনডেনসেশন মানে তো তাই জল বার করা, যখন জল বার হবে, তাই আমি এই যে সিএইচটু লিখেছি আলফা কার্বনের, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে নিচে দিয়ে দিলাম,
ঠিক আছে, তাহলে এই দুটো মিলে এটা এখানে গেল, এটা এখানে আসলো, তাহলে এই হাইড্রোজেন আর এই ওএইচটা বেরিয়ে গেল, এখানে একটা ডবল বন্ড হয়ে গেল, গিয়ে যে প্রোডাক্টটা আমাদের হচ্ছে সেটা কী হচ্ছে, CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডল ছিল, সেখান থেকে কন্ডেনসেশন করে এটা কি করলাম, কন্ডেনসেশন মানে জলটাকে বার করে দিলাম। তাহলে এই যে প্রোডাক্টটা হলো এটার নাম হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি, দেখো এটা আলফা, এটা বিটা, এবং এর মাঝখানে একটা ডবল বন্ড আছে, মানে আনস্যাচুরেটেড প্রেজেন্ট আছে, তাই এটাকে আমরা বলতে পারি আলফা বিটা আনস্যাচুরেটেড প্রোডাক্ট, বা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, যা বলবে। ঠিক আছে, এবার এটা যদি আমরা নামটা দেখি, এটাকে কী বললাম, অ্যালডল কন্ডেনসেশন, এটা শুধুমাত্র অ্যালডল, এটা অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। ঠিক আছে, এর নাম হচ্ছে দেখো 1 2 3 4, তাহলে চারটে কার্বন, মানে বিউট টু পজিশনে একটা ইন আছে, তাহলে বিউট টু ইন, আর যেহেতু CHO গ্রুপ আছে তাহলে এল, বিউট টু ইন এল, কী নাম, বিউট টু ইন ওয়ান এলও লিখতে পারো, শুধু এলও লিখতে পারো, ঠিক আছে, বিউট টু ইন এল, অ্যাকচুয়ালি এটা ইন এল, ইন আর এল, বোঝা যাচ্ছে? তাহলে একবার প্রথম থেকে বলছি, দেখো প্রথমে আমরা এক অণু অ্যালডিহাইড দিয়েছি, যার কিনা একটা আলফা হাইড্রোজেন আছে মিনিমাম একটা, ঠিক আছে, যে হাইড্রোজেনটা অ্যাসিডিটি শো করার জন্য ক্ষার, লঘু ক্ষারের উপস্থিতিতে এখান থেকে বেস আসবে ওএইচ মাইনাস, সে ওএইচ মাইনাস এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে কী হবে, অ্যাকচুয়ালি এখানে যে এনওএইচটা নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা কিন্তু আবার পুনরায় ফিরেও আসবে। ঠিক আছে, তো এখানে ওএইচ মাইনাসটা এখানে নেব, এটা এই CH2 মধ্যে গিয়ে মাইনাস হবে, এবং এটা দেখো বলেছিলাম যে তোমার রেজোনেন্সের কারণে এসটিপিটি প্রদান করে, এবং এই কার্বন আয়নটা যেটা উৎপন্ন, এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এখানে, এবং পুনরায় এটা আর কোনো অ্যালডিহাইডের যে পজিটিভ সেন্টার আছে কার্বন, সেখানে গিয়ে অ্যাটাক করে, করে এই যে প্রোডাক্টটা তৈরি করলো, এবং এখান থেকে যে জল ছিল মিডিয়ামে, সেই জলটা কিন্তু H+টা ও মাইনাসকে দিল, দিয়ে এটা ওএইচ হয়ে গেল, হয়ে এটা আমাদের তৈরি করলো অ্যালড ডল। ঠিক আছে, অ্যালডল প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে এটা হলো আমাদের অ্যালডল প্রোডাক্ট। তারপর যখন একে কন্ডেনসেশন করলাম, মানে হিট দিলাম, তাহলে এখান থেকে জল বেরিয়ে গেল, কন্ডেনসেশন হলো, তারপর যে প্রোডাক্টটা পেলাম আলফা বিটা, একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, যেটাকে আমরা বলছি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, বা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড যেটাই আমরা বলি। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমাদের বিউট টু ইনাল, এবং এটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন, শুধু এটা শুধু অ্যালডল, এটা অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, বুঝা গেল? তাহলে এটা মুছে দিলাম, তাহলে বোঝা গেল? এবার দেখো এটা যদি কিটোন হতো, ঠিক আছে, তাহলে আমি এখানে দেখিয়েছি, দেখো যদি কিটোন হতো তাহলে কী হতো, যদি কিটোন হতো তাহলে এটা এইচটা হয়ে যেত কি, এটা CH3, তাহলে এবার এটাও একটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, আমি যে কোনো একটা আলফা কার্বন থেকে একটা অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নিয়ে নিতাম, নেওয়ার পরে এই যে CH3টা, তাহলে এটা কী হয়ে যেত এখানে CH3, তাহলে এটা হয়ে যেত কি CH3, তাহলে এই যে CHO ছিল, এটা CHO ছিল, মানে কি CHO মানে সি ডবল বন্ড ও এইচ ছিল, তাহলে এই কিটোনের জন্য এটাও কী হবে CH3 হবে, তাই তো? এবার দেখো কী হয়েছে, এখানে ছিল CO CH3 CH2 সি বন্ড ও মাইনাস, দুটোই CH3 ছিল, হাইড্রোজেন কিন্তু এখানে ছিল না, তাহলে এটা দুটোই আমার কী হবে, এটা এটা মুছে দিলাম, এটা CH3, বোঝা যাচ্ছে তো? তাহলে এটাও CH3 হবে, তারপর যখন আমরা জল দেবো তখন এটা ওএইচ যুক্ত হয়ে যাবে, ওএইচ যুক্ত হলে দেখো কী হবে, এটা তখন আর হাইড্রোজেন থাকবে না, এটা হয়ে যাবে তোমার দুটোই CH3, একটা ওএইচ, তারপরে ছিল এখানে CH2 CHO, তারপরে এখানে দেখো এই ওএইচ আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, গিয়ে এখানে ডবল বন্ড হবে, ডবল বন্ড হলে যে প্রোডাক্ট হবে CH3, এই যে CH ছিল এটাও কিন্তু তোমার CH3 হয়ে যাবে, CH3 ডবল বন্ড সি, এখান থেকে কিন্তু আর হাইড্রোজেনটা এখানে থাকবে না, বুঝে গেল? কারণ এখানে কী ছিল দেখো CH2, তো CH2 ছিল,
তাহলে ডবল বন্ড সি। আর এটা কি ছিল? এটা আমাদের এখানে ছিল সিও সি এইচ থ্রি, আর এখানে কি ছিল? সিও এইচ। তাহলে সিও এইচটা হবে সিও সি এইচ থ্রি, ব্যাস আর কিছু না। তাহলে এখান থেকে হাইড্রোজেন এখান থেকে ওইচ জল বেরিয়ে গেল, এখানে ডবল বন্ড হয়ে গেল, তাহলে এখানে ডবল বন্ড হয়ে গেল, আর সিওটা হয়ে যাবে সিও সি এইচ থ্রি। দেখো বোঝাচ্ছি কিনা, সিও সি এইচ থ্রি, দেখো বোঝাচ্ছি কিনা ফাইনাল প্রোডাক্টটা কী হলো? সি এইচ থ্রি সি সি এইচ থ্রি ডবল বন্ড সি এইচ সিও সি এইচ থ্রি। এটা কিন্তু অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। এবার এখানে আমরা যেটা নাম হলো সেটার নাম কী দেবো? যেহেতু এখানে কিটোন ছিল তাহলে কিটোনের কিটল, ঠিক আছে, কিটোন থেকে কিট আর অল, ঠিক আছে, এই যে আছে এটা কিটোন, তাই তো? তাহলে এখান থেকে আমরা নেব কিট, আর এখানে যেহেতু অল ছিল তাহলে অল কিটল, ঠিক আছে। তবু এই রিয়াকশানটার নাম কিন্তু অ্যালডল কন্ডেনসেশন, কারণ আমরা ফাইনাল যেটা প্রোডাক্ট পাবো দুটোই কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, যেটা অ্যালডিহাইডের সমান, ঠিক আছে। সেই জন্য দুটোর নাম আমরা অ্যালডল কন্ডেনসেশনই দেবো। তাহলে দেখো আর কোনো প্রবলেম নেই তো? এটা ছিল অ্যাসিডিক হাইড্রোজেন কিটোন নিয়েছি, সি এইচ থ্রি গ্রুপ ছিল এখানে সি এইচ থ্রি, এটাও আর একটা অন্য কিটোন নিয়ে এটা তৈরি করা হলো। এখান থেকে আমাদের জল গিয়ে এটাকে ওয়েস্ট করলো, ওয়েস্ট করার পর যেটা উৎপন্ন হলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা অ্যালডিহাইড, আর এখানে যেহেতু কিটোন নিয়েছে এবার তাহলে এটার নাম দেবো বিটা হাইড্রক্সি কিটোন, তাই তো? এই জন্য এটা হলো কিটাল। আর এটা কী তৈরি হলো? এটা তৈরি হলো, এটা আগে ছিল বিউট টুইন অল। দেখো এই বিউট টুইন অলের আর একটা নাম ছিল ক্রোটোন অ্যালডিহাইড, ক্রোটোন অ্যালডিহাইড, ঠিক আছে। আর এবার যেটা তৈরি হলো ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর। এবার এটার নাম দেখো, অ্যাকচুয়ালি এটার নাম একটা হচ্ছে মেসিটাইল অক্সাইড, মেসিটাইল অক্সাইড, ঠিক আছে। এবার যদি আমরা এর ইউপ্যাক নাম দেখি, তার নাম হচ্ছে এই যে ফোর পজিশনে একটা মিথাইল আছে, তা লিখবে যে ফোর মিথাইল ওয়ান টু থ্রি, থ্রি পজিশনে একটা ইন আছে, তাহলে ফোর মিথাইল থ্রি ইন, ঠিক আছে, পেন টু ওন। দেখো এই হচ্ছে ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, তাই তো? তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফোর পজিশনে একটা মিথাইল আছে, তাই লিখবে মোট টোটাল কটা কার্বন? পাঁচটা, তাহলে ফোর মিথাইল, ঠিক আছে, পেন্ট, যেহেতু পাঁচটা কার্বন তাই জন্য পেন্ট। থ্রি পজিশনে একটা দেখো ইন আছে, তাহলে লিখবে থ্রি ইন, আর টু পজিশনে ওন, তাহলে ফোর মিথাইল পেন্ট থ্রি ইন টু ওন। আর এটার একটা নাম হচ্ছে মেসিটাইল অক্সিড অক্সাইড, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এটা গেল আমাদের অ্যালডল এবং অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। যদি অ্যালডল বলে তাহলে এই পর্যন্ত রেখে দেবে, যদি কন্ডেনসেশন বলে তাহলে তোমরা জল বার করবে, করে এটা দেখিয়ে দেবে, ওকে? তাহলে আমি কিন্তু এটা মুছে দিলাম। আর একটা, এটা আমি বলেছিলাম অ্যালডিহাইডের বেলায় ইন অ্যাল, ইন ছিল আর অ্যাল ছিল, তাহলে এটা হবে ইন আর এখন হবে অন, ইন অন, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অ্যালডল এবং অ্যালডল কন্ডেনসেশন দুটো রিয়াকশান। এবার তোমরা দেখো বলো, কিছু রিয়াকশান আমি ধরে দিচ্ছি, সাপোজ ধরো আমাদেরকে দুই অনু ফর্মালডিহাইড দিল, ঠিক আছে। এবার তোমাকে এরকমভাবেও দিতে পারে, ফর্মালডিহাইড দিল আর বেরিয়াম হাইড্রক্সাইড দিল, আমি এনএইচ নিয়েছিলাম প্রত্যেকবার, এখানে বেরিয়াম হাইড্রক্সাইড দিলাম। এবার বলো অবশ্যই এটা লঘু, ঠিক আছে, লঘু। এবার তুমি বলো এটা কি আমাদের অ্যালডল কন মানে অ্যালডল রিয়াকশান দেবে? এখানে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? নেই, মানে কি এটা অ্যালডল রিয়াকশান কিন্তু দেবে না। বা যদি আমরা বেঞ্জ্যালডিহাইডটা নিই, এটা কি? এটা আমাদের বেঞ্জ্যালডিহাইড। এখানে ধরো একটা লঘু ক্ষার দিলাম, এই যে লঘু ক্ষারটা দিলাম এটাও কি আমাদের অ্যালডল রিয়াকশান দেবে? দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন আছে কি না, এটা হচ্ছে আমাদের মেন গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন। দেখো এখানে একটা দুটো আর এই দুটো চারটে, কার্বনে কিন্তু চারটে হাতই পূর্ণ, মানে কোনো হাইড্রোজেন এখানে কিন্তু নেই, ঠিক আছে। তার মানে কি এটাও আমাদের দেবে না, ঠিক আছে। তাহলে আমাদের দেবে কি? অ্যাসিটাইলডিহাইড। হ্যাঁ অ্যাসিটাইলডিহাইড দিতে পারে, দেখো যদি আমরা অ্যাসিটাইলডিহাইড নিই, এখানে দেখো একটা আলফা কার্বন আছে এবং তিনটে আলফা হাইড্রোজেন আছে, দেবে। যদি অ্যাসিটন নিই তাহলে সেখানে দুটো আলফা কার্বন আছে, ছটা আলফা হাইড্রোজেন আছে, তারাও দেবে, ঠিক আছে। তাহলে কারা অ্যালডল দেবে কারা দেবে না বোঝা যাচ্ছে? এবার দেখো তোমাদের যেটা দেবে, তোমাদের তো অত, আমি যেমন মেকানিজম করে দেখালাম,
তোমাদের তো মেকানিজম পড়ে দেখা যাবে না, তোমাদের ডাইরেক্ট প্রোডাক্টটা দেখাতে হবে। ঠিক আছে, আমি মেকানিজমটা দেখালাম তোমাদের একটু বোঝার সুবিধার্থে। এবার তোমাদের যখন ডাইরেক্ট প্রোডাক্টটা লিখতে হবে, মানে ধরো কোনো একটা রিয়াকশান দিয়ে দিল, এরকম সাপোজ ধরো দিল তোমাদের অ্যালডিহাইড, দিল একটা অ্যাসিড অ্যালডিহাইড যার একটা আলফাডিন আছে, ঠিক আছে, দিয়ে আমাকে তোমাকে দেবে 1 নম্বর দিল ডাইলুট NaOH লঘুক্ষার, 2 নম্বর দিল হিট, তোমাকে ডাইরেক্ট প্রোডাক্ট লিখতে হবে। তাহলে তুমি কীভাবে করবে? তখন কি তুমি ওরকম রিয়াকশান মেকানিজম করবে? তাহলে টাইম অনেক লস হবে। তাহলে একটা সুবিধা দেখো, তোমাদেরকে কীভাবে প্রোডাক্ট লিখবে, NaOH আর হিট দিলে কী হবে, আমাদেরকে জল তো বার করতে হবে, তাই তো? তখন মানে কি আমাদের ফাইনাল প্রোডাক্ট পুরো অ্যালডল কনডেনসেশন, অ্যালডলটা না, অ্যালডল কনডেনসেশনটা লিখবো, ঠিক আছে? তখন আমরা কী করবো দেখো, তখন আমরা এই যে CH3 আছে এটা এরকমভাবে লিখবো, CH ডবল বন্ড COH, ঠিক আছে, এবং এখান থেকে এরকম দুটো হাইড্রোজেন দিয়ে দেবে, আর এখন যে তোমার অ্যালডিহাইড আছে সেটা তুমি অ্যাজ ইট ইজ লিখে দেবে COCH3, ঠিক আছে। আর এখান থেকে এই যে H2 আর এই অক্সিজেন আছে, এই জলটা তুমি বার করে দেবে, দিয়ে দেখো এই কার্বনের সাথে এই কার্বনটা কী করবে, ডবল বন্ড, ঠিক আছে। এই যে ডবল বন্ড অক্সিজেনটা চলে গেছে, এখান থেকে যে দুটো হাইড্রোজেন চলে গেছে, দুটো বন্ড, তুমি এই ডবল বন্ড দিয়ে যেটা জুড়ে দেবে, তাহলে কী প্রোডাক্ট হবে দেখো। ধরো আমি এটা প্রথমে লিখছি, এটা ছিল কি CHO গ্রুপ, লিখে দিলাম CHO, এটা ছিল CH, লিখে দিলাম CH, ডবল বন্ড C, তার সাথে কী ছিল হাইড্রোজেন আর একটা CH3, তাই তো? তাহলে আমাদের যে প্রোডাক্ট হলো CH3 CH ডবল বন্ড CH CHO, দেখো তাহলে এখন কিন্তু কত ইজিলি হয়ে গেল, এই রিয়াকশনটা কিন্তু আগে লিখেছিলাম কতগুলো স্টেপে, ঠিক আছে। এখানে দেখো এক এক স্টেপ হয়ে গেল, 1 নম্বরে NaOH ডাইলুট NaOH, 2 নম্বরে হিট, আমাদের পুরো অ্যালডল কনডেনসেশন মানে জল বার করে দিয়ে যে প্রোডাক্টটা ছিল সেটা কিন্তু পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এরকমভাবে তুমি যে কোনো যাই দিক, যে কোনো অ্যালডিহাইড দিক বা যে কোনো কিটোন দিক, তুমি কিন্তু জল বার করে দিয়ে করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আরও দুটো অ্যালডিহাইড কিটোন টিটোন নিয়ে, ঠিক আছে। তবে কিন্তু প্র্যাকটিস করবে। আচ্ছা আমি একটা প্র্যাকটিসের জন্য দিই, তাহলে কী করবে তোমরা, অ্যাসিটোন নিয়ে করবে একটা, অ্যাসিটোন আর আরেকটা করবে C2H5CHO। আমি যে শর্ট ফর্মটা দেখালাম, ঠিক আছে, কি থাকবে প্রথমে লঘু NaOH থাকবে, ঠিক আছে, ডি ফর ডাইলুট, ঠিক আছে, আর কি থাকবে 2 নম্বরে হিট থাকবে, বা যদি কোনো একটা বেঞ্জিন রিং থাকে সেটাও দিয়েও করবে বেঞ্জিন রিংয়ের সাহায্যে, এবং অবশ্যই একটা কী থাকতে পারে আমাকে আলফা হাইড্রোজেন, যেহেতু এখানে একটা আলফা হাইড্রোজেন নেই, তাহলে এখানে একটা যে কোনো একটা আলফা হাইড্রোজেন গ্রুপ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি সেম রিয়াকশানটা কীভাবে হবে আমাকে শর্ট ফর্মে দেখাবে, এই তিনটে বুঝতে পারো, এই তিনটে হোমওয়ার্ক থাকলো। এবার আমরা পড়বো মিশ্র অ্যালডল কনডেনসেশন, ঠিক আছে। এটা অবশ্য ক্ষারের সাথে রিয়াকশান চলছে, ঠিক আছে। এবার আমরা কি পড়বো, মিশ্র অ্যালডল, মিশ্র অ্যালডল কনডেনসেশন, এটাকে আমরা বলা হয় ক্রস অ্যালডল, ঠিক আছে, ক্রস অ্যালডল কনডেনসেশন। দেখো ক্রস অ্যালডল কনডেনসেশনে কি হয়, আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট দুটো ভিন্ন অ্যালডিহাইড হতে পারে, বা দুটো ভিন্ন কিটোন, বা একটা অ্যালডিহাইড একটা কিটোন, এরা কি করে লঘু ক্ষার, লঘু ক্ষারকের উপস্থিতিতে কনডেনসেশন বিক্রিয়া ঘটায়, এবং এই কনডেনসেশন বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় মিশ্র অ্যালডল, ঠিক আছে। মিশ্র কেন, এবার কি করবো আমরা দুটো ভিন্ন ভিন্ন নেব, ঠিক আছে, হতে পারে সে দুটো ভিন্ন অ্যালডিহাইড, হতে পারে দুটো ভিন্ন কিটোন, বা হতে পারে একটা অ্যালডিহাইড একটা কিটোন, এই জন্য এটাকে বলছি মিশ্র। এবং এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে, এখানে কিন্তু একের বেশি প্রোডাক্ট উৎপন্ন হবে, ঠিক আছে, কমপক্ষে দুটো হবে। আগের বার পত্রটা দেখছিলাম কি একটা করে উঠছিল, এবার যখন আমরা ক্রস করাবো, মিশ্রণ ঘটাবো দুটো ভিন্ন অ্যালডিহাইড, দুটো ভিন্ন কিটোন, বা একটা অ্যালডিহাইড একটা কিটোনের, তখন আমরা একের বেশি প্রোডাক্ট কিন্তু পাবো, আর এটাকে বলা হচ্ছে মিশ্র অ্যালডল কনডেনসেশন বা ক্রস অ্যালডল কনডেনসেশন। দেখো সাপোজ ধরো আমাকে, হ্যাঁ এখানে আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে দুটোর মধ্যে আমাকে একটাই হাইড্রোজেন মানে আলফা হাইড্রোজেন থাকতে পারে, একটা নাও থাকতে পারে, মানে যে দুটো ভিন্ন অ্যালডিহাইড নিচ্ছি তার মধ্যে যে কোনো একটাতে
আমাকে আলফাডন থাকতে হবে, আর একটা না থাকলে চলবে, বা যে দুটো ভিন্ন কিটো নিচ্ছি বা যে একটা অ্যালডিহাইড একটা কিটো নিচ্ছি, আমাকে রিয়াকশানে মিনিমাম একটা আলফাডন থাকতে হবে, ঠিক আছে? তাহলে রিয়াকশানটা কিন্তু প্রসিড করবে, ঠিক আছে? দেখো সাপোজ ধরো আমি ফর্মালডিহাইড নিচ্ছি একটা, আর একটা অ্যাসিটালডিহাইড নিচ্ছি, ঠিক আছে? সিএইচ থ্রি সিএইচও এরকম একটা নিলাম, সিএইচ থ্রি সিএইচও, আর একটা নিলাম ফর্মালডিহাইড এইচ সিএইচও। একেই তোমার দিয়েছে এনএওএইচ ডাইলুট, আর দিয়েছে হিট, আমাকে প্রোডাক্টটা দেখাতে হবে, ঠিক আছে? এবার দেখো এই যে লঘু এনওএইচ দিয়েছে আর হিট দিয়েছে, তাহলে আমাদেরকে কি কি উৎপন্ন হবে? আমরা যদি পুরো একদম ডাইরেক্ট কন্ডেনসেশন প্রোডাক্ট দেখাই, তাহলে আমাদের সিএইচ থ্রি সিএইচও কী করতে পারে? দেখো যেহেতু এখানে আলফা হাইড্রোজেনটা আছে, তাহলে এটা তো নিজেদের মধ্যে বিক্রিয়া করে তো একটা অ্যালিল প্রোডাক্ট দেবে। এর কি কোনো আলফা হাইড্রোজেন আছে? নেই। তাহলে এ নিজে কিন্তু কোনো আলফা মানে নিজে কোনো অ্যালিল প্রোডাক্ট দেবে না, তাহলে কী করবে? এখান থেকে এর সাথে রিয়াকশান ঘটিয়ে আবার একটা পাবো, মানে আমরা এখানে দুটো প্রোডাক্ট পেতে পারি, ঠিক আছে? দেখো কীভাবে, আমি যে শর্ট ফর্মটা দেখিয়েছিলাম, সিএইচের দুটো হাইড্রোজেন এখানে লিখবে, এটা সিএইচও গ্রুপ, আর এখান থেকে মানে এটা নিজেদের মধ্যে আবার এক অণু সিও সিএইচ থ্রি এইচ, ঠিক আছে? দুজন অ্যালডিহাইড নিলাম, তাহলে এখান থেকে জলটা বেরিয়ে গিয়ে কী প্রোডাক্ট হবে আমাদের প্রথমে? তাহলে সিএইচও হবে সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ থ্রি, এটা তো একটা প্রোডাক্ট হবেই। তার সাথে আর একটা কী হবে দেখো, এটা আবার এর সাথে রিয়াকশান করবে, এটা কি, এটা আমাদের মানে দুজন নিজের মানে নিজেদের মধ্যে, ঠিক আছে, অন্তঃআণবিক রিয়াকশান করলো বলতে পারো তোমরা। এবার যখন এটা এটার সাথে রিয়াকশান করবে, তখন হচ্ছে ক্রস, বা দুটো মিক্স করছি যখন, তখন হচ্ছে মিশ্র অ্যালডল, ঠিক আছে? দেখো কী উৎপন্ন হবে, মিশ্র অ্যালডল কন্ডেনসেশন, এটা লিখবো আবার ওই একই ফর্মে, সিএইচ সিএইচও দুটো হাইড্রোজেন। এবার দেখো এই যে একটা আছে, আমার এখান থেকে আলফা হাইড্রোজেনের দরকার নেই, আমার এটা অক্সিজেন সাপ্লাই করবে জাস্ট, করলে কী তৈরি হচ্ছে আমাদের, সিএইচও সিএইচ ডবল বন্ড সিএইচ টু, ঠিক আছে? এই যে সিএইচ টু ছিল, সিএইচ টু চলে আসলো ডবল বন্ড সিএইচ সিএইচও, তাহলে এটা ছিল আমাদের নিজেদের মধ্যে বিক্রিয়া করে অন্তঃআণবিক মানে সেলফ অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, আর এটা কি ক্রস করে, ঠিক আছে, মিক্সার করার পরে ক্রস অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দুটো হলো। দেখো তাহলে কখন দুটো হবে, যদি দুটো কম্পাউন্ড যে দুটো আছে, এই কম্পাউন্ড দুটোর মধ্যে একটার আলফা হাইড্রোজেন আছে একটা আলফা হাইড্রোজেন নেই, তাহলে আমাদের দুটো প্রোডাক্ট হচ্ছে। কিন্তু এমন যদি কম্পাউন্ড হয় যাদের ক্ষেত্রে দুটোরই আলফা হাইড্রোজেন আছে, তাহলে প্রথমে কী করবে, যদি দুটোরই আলফা হাইড্রোজেন থাকবে, তাহলে যে দুটো আছে নিজেদের মধ্যে আগে বিক্রিয়া করে তারা দুটো দেবে, তারপরে কী করবে, তারপরে আবার তারা দুজন বিক্রিয়া করে তো আবার দুটো প্রোডাক্ট দেবে, মানে মোট আমরা তখন চারটে প্রোডাক্ট পাবো। এক্ষেত্রে যেমন দুটো পেয়েছি, সেক্ষেত্রে যখন দুটোরই আলফা হাইড্রোজেন থাকবে, এটারও আলফা হাইড্রোজেন এটারও আলফা হাইড্রোজেন, তখন কিন্তু আমরা কটা প্রোডাক্ট পাবো, চারটে প্রোডাক্ট পাবো, ঠিক আছে? তারও একটা এক্সাম্পল আমি দেখাবো। এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, মানে এটা কিন্তু বইতে কোথাও লেখা নেই, যেটা নিজের মনে হলো সেটাই বলছি। দেখো যদি তোমাদেরকে বলে যে কন্ডেনসেশন না করতে, জাস্ট অ্যালডল করতে, ঠিক আছে, জাস্ট আমাদের শুধু অ্যালডলটা দিতে, ঠিক আছে, শুধু বললো কন্ডেনসেশন না, শুধু অ্যালডল, তখন কি হয় দেখো, আমরা কন্ডেনসেশন করলে কি বার হয়, কন্ডেনসেশন করলে জল বার হয়, এবং সেই জলটা কোথা থেকে বার হয়, আলফা কার্বন থেকে। এইটা হচ্ছে মেন গ্রুপ, এই পজিশনটা আলফা, এটা হচ্ছে বিটা, আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বার হয় আর বিটা কার্বন থেকে একটা ওএইচ বার হয়, তার জন্য তো এখানে ডবল বন্ড হয়। কন্ডেনসেশনে কী হয়, আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডটা তৈরি হয়, ডবল বন্ডটা আসে, যখন আমাদের শুধু বলবে অ্যালডল, ভালো করে বুঝবে, তখন হিট দেয়নি, তাহলে আমাদেরকে ডবল বন্ডটা উঠবে, উঠে আলফা কার্বন থেকে যে হাইড্রোজেনটা চলে গিয়েছিল সেই হাইড্রোজেনটা লিখে দেবো, আর বিটা কার্বনে যে বিটা হাইড্রক্সি ছিল সেও সেটা লিখে দেবো, তাহলে এটা ছিল শুধু অ্যালডল প্রোডাক্ট, ঠিক আছে? এবার যদি আমাদের হিট দেয়, তখন আমাদের এই ওইচ আর এইচটা বেরিয়ে জল বেরিয়ে যাবে, তখন আমাদের এখানে কিন্তু ডবল বন্ডটা হবে, বোঝা যাচ্ছে? যখন আমাদের অ্যালডল কন্ডেনসেশন হবে, তখনই কিন্তু আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডটা পাবো, যখন শুধু বলবে আমাদের এনএইচ ডাইলুট দিয়েছি জাস্ট অ্যালডলটা দেখাতে, তখন আমরা ডবল বন্ডটা তুলে দেবো, আলফা কার্বনে হাইড্রোজেন বিটা কার্বনে ওইচ, এটা হচ্ছে আমাদের অ্যালডল। ঠিক এখানে যদি আমাদেরকে বলতো জাস্ট মানে মিক্সার করে অ্যালডলটা দিতে, তাহলে আমরা কী করতাম এখানে,
তখন আমরা এখানে ডবল বন্ড তুলে দিতাম, এরপরে কার্বনটা আলফা, এটা বিটা, তাহলে বিটা কার্বনটা ওই জুড়ে দিতাম, এখানে একটা এই জুড়ে দিতাম, এটা শুধু অ্যালডল। যদি বলে কন্ডেনসেশন তখন এই ওই জল বেরিয়ে যাবে, এটা ডবল বন্ড হয়ে যাবে, বুঝা যাচ্ছে? তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি। যদি শুধু অ্যালডল বলে তাহলে এভাবে দেখাবো, যদি বলে কন্ডেনসেশন তখন এই জলটা বেরিয়ে এখানে ডবল বন্ড করে দেবো। এটা আমাদের শর্ট মেথড আর কি, ঠিক আছে? এটা নিজেদের থেকে আরও তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু হবে, একদিনে কিন্তু হবে না, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকবে, দেখবে নিজেরাই অনেক কিছু আবিষ্কার করে ফেলবে তোমরা, ঠিক আছে? তাহলে আমরা এটা কিন্তু ডাইরেক্ট কন্ডেনসেশন প্রোডাক্টটা দেখালাম। এটা ছিল সেলফ, মানে নিজেদের মধ্যে অন্তঃণবিক রিঅ্যাকশন, এটা মিশ্রণ, ঠিক আছে? মানে ক্রস প্রোডাক্টটা, ক্রস অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট। এবার তোমাদের দুটো হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্ক দুটো ঠিক এইভাবে করে দেখাবে যেভাবে আমি মেকানিজম সহ দেখিয়েছি, ঠিক আছে? এই শর্ট ফর্মে দেখো, প্রথম যে হোমওয়ার্কটা দিচ্ছি সেখানে দুটো অ্যালডিহাইড দিচ্ছি আমি, একটা হচ্ছে CH3CHO প্লাস C2H5CHO, ঠিক আছে? এখানে ডাইলুট NOH দিয়েছি, ঠিক আছে? লঘু NOH কি হবে প্রোডাক্টটা, ঠিক আছে? এবং এটাকেই আর একবার করবে যখন আমরা হিট দেবো, ঠিক আছে? এই প্রোডাক্ট দেওয়ার পর যখন আমরা এটাকে হিট দেবো তখন কি হবে, একদম শর্ট ফর্মে, কিন্তু লং ফর্মে কিন্তু না, ওই মেকানিজম সহ যেভাবে আমি দেখেছি শর্ট ফর্মে সেভাবে। কিন্তু এখানে আমি জাস্ট হিন্টটা দিয়ে দিই, হিন্টটা হচ্ছে এটাও আলফা হাইড্রোজেন আছে, এটাও আলফা হাইড্রোজেন আছে, তো প্রোডাক্ট চারটে হবে, ঠিক আছে? মানে এখানে যদি অ্যালডল দেখাও তাহলে চারটে হচ্ছে, যদি কন্ডেনসেশন দেখাও সেখানেও কিন্তু চারটে হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই কিন্তু করে আমাকে দেখাবে। আর একটা দিচ্ছি, একটা অ্যালডিহাইড একটা কিটোন, ঠিক আছে? একটা অ্যাসিড অ্যালডিহাইড দিচ্ছি আমি আর একটা কিটোন, ঠিক আছে? সেম জিনিস একদম, এক নম্বর ডাইলুট এনার্জি দিবে আর দু নম্বরে তারপরে সেখানে হিট দেবে, ঠিক আছে? কি হবে আমাকে দেখাবে পুরো ভেঙে, ঠিক আছে? প্রথমে দেখাবে শুধু অ্যালডল, তারপর হিট দিয়ে কি হবে কন্ডেনসেশনটা, যত শর্ট ফর্মে করতে পারো। কারণ তোমাদেরকে তো মেকানিজম দেখাতে হবে না, তোমাকে জাস্ট পরীক্ষার খাতা তোমাকে প্রোডাক্টটা দেখাতে হবে, সেই জন্য যত শর্ট ফর্মে পারবে তত ভালো। তো ঠিক আছে, ভিডিওটা যেহেতু অনেক লেন্দি হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত আমি এখানে স্টপ করছি, ঠিক আছে?